স্বপ্নের পদ্মা সেতু পার হচ্ছি আমরা, বহুবার পার হয়েছি। এটার নিচ দিয়ে ট্রেন লাইন না, আমরা উপর দিয়ে যাইতেছি। আফরিন, ঘুমাইতেছে সবাই? অন্য কোনো ডাইলেও না আপাতত এই হইলো আমাদের একটা মেহগনি প্লাস ইসের বাগান। এটারে কি বাগান কয়? মেহগনি গাছের বাগান, নারিকেল সুপারি, মেহগনি। এল আমার বেয়াই যে হইলো প্রতি বছরে নারিকেল বাগান সে কিনে নেয় আমাদের কাছে ওই নারিকেল কিছু। তবে এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই বাগানের ইয়া করতে হবে, পরিচর্যা দেখাশোনা সে করে। এখানে টোটাল জমি আছে 2 লাইন দেখা যায়, পুরো জমিটাই আমাদের আলহামদুলিল্লাহ, আমার বাপ দাদার সম্পত্তি। এই যে জমির অংশটা দেখা যায় পুরোটাই, ওই যে গাছ দেখা যায় গাছ থেকে শুরু করে পুরো জমিটা। এখানে রয়েছে বাগান, এই নারকেল সুপারি এরা আমার আব্বার হাতে লাগানো সব। পুরো বাগান, তবে এখান থেকে মেহগনি গাছগুলোকে এখন এই সাইজগুলোকে যদি কেটে দেওয়া হয় তাহলে এই নারকেল সুপারি ফলগুলা আল্লাহ চাহে তো হবে আর কি ইনশাল্লাহ। এই নারকেল গাছে ফল ধরবে, যদি এখন কম ফল ধরে কিন্তু এই গাছগুলো ফলাই দিলে তখন হয়তো ফল ধরবে বেশি, আশা করা যায় ইনশাল্লাহ। সুপারি তো ফল আসবে, তারপরে নারকেলেও আসবে, নারকেল গাছেও ফল ধরবে ইনশাল্লাহ। কিন্তু এই ইয়াগুলো কাটে কেটে ফেলতে হবে আমাদের। এই যে মেহগনি দেখা যাচ্ছে, মেহগনি গাছ, এই মেহগনি গাছটা এইরকমের আশা করা যায় যে আমার প্রায় 100 মেহগনি গাছ হবে এই মুহূর্তে। এই তো মেহগনি গাছগুলোকে কেটে ফেললে হয়তো দেখা যাবে যে ইনশাল্লাহ যে আমাদের এখানের ফলের ফলজ যে গাছগুলো রয়েছে সেই ফলজ গাছগুলো অলরেডি ইনশাল্লাহ ফল আশা করি ইনশাল্লাহ আল্লাহ চাই তো ধরা শুরু হবে, এখন কম আসতেছে। আর এই বনজ, আমরা জানি যে ফলজ আর বনজ, বনজ গাছ যেখানে থাকবে সেখানে ফলজ গাছগুলি হবে না, আবার যেখানে বনজ থাকবে সেখানে ফল হবে না। তো যার কারণে আমরা এখানে এই গাছটা কি গাছ? এইটা বেয়াই, এইটা কি গাছ? এইটা এটারে কি কয়? এটা তো চিনলাম না। তুলা
না না কোনো পেস্তা বাদামটা দাম না, এটা রে ইয়া নাকি দেন দেই কি যেন কয় সত্যান ফুল নাকি শুনলাম না, এটা কি লাগাইছে না অলরেডি হয়ে গেছে। এই গাছটা কি এই ফুবাজি জামাই দেন দে, এই গাছটা কি গাছ এই গাছটা কি মানে লাগায় নাই না? পেস্তা বাদাম পাইবেন কয় পাকিস্তানি জিনিস এটি বরিশালের ঐতিহ্য ভাই, এটাকে বলে পাইত্র। এই পাইত্রের এই পাইত্রেটা এটা দিয়ে শীতল পাটি তৈরি হয়, বরিশালের বিখ্যাত শীতল পাটি দেখা যাইতেছে। ঠিক এই বাগানে আমাদের কিছু মেহগনি গাছ দেখা যাচ্ছে, বিশাল বিশাল কম না, ভালো বড় মেহগনি। এই তো এই মেহগনি গাছ, এখানে বড় একটা, এই একটা দুই, তারপরে এইটা একটা তিন, তারপরে এই একটা রয়েছে চার। এই যে চারটা মেহগনি প্রায় সেম সাইজ, আর এই একটা পাঁচ। এই যে তো এমনিভাবে এখানে মেহগনি গুনলে দেখা যাবে এরকম পাঁচ, তারপরে ছয়, সাত আট দশটা এখানেও আছে মোটামুটি, আর ওইখানে আছে পঞ্চাশটার মতো, বাড়ির মধ্যে আছে আরো পঞ্চাশটা, সব মিলাইলে হয়তো এক দেড়শো একশো বিশ মতন মেহগনি পাওয়া যাবে এরকম। এই তো যাই হোক, এটা বাড়ির আর একটা বাগান, আর একটা বাগান, বিশাল বাগান এটাও। এ বাগানেও সেই সেম মেহগনি, তারপরে হইল সুপারি, নারকেল, তবে এখানে নারকেল গাছ কিছু আছে, একটা পরীক্ষা করে দেখি। এনে তো এই নারিকেল গাছটায় লাতা দেওয়া হয়েছে, তো নারিকেল মোটামুটি দেখা যাইতেছে। এই আর কি, তো ঠিক আছে, ধন্যবাদ, সালাম আলাইকুম। সালাম আলাইকুম রহমতুল্লাহ। বাবুই পাখির বাসা পেলাম বহু বছর পরে। এই যে দেখা যাইতেছে তাল গাছ, সাধারণত তাল গাছেই বাবুই পাখি বাসা বাঁধে। ফুবারে তো ফুবাই তোমরা আল্লাহর কি নিয়ামত, আর কি পাখির সেই সুকৌশলী ইঞ্জিনিয়ারিং, চমৎকার ইঞ্জিনিয়ারিং। বহু বছর পরে বাবুই পাখির বাসা তাল গাছে দেখতে পেলাম, যেটা আমরা হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সেই চিরচেনা ঐতিহ্য।